সম্প্রতি কেন্দ্রীয় সরকার মন্ত্রিসভা বৈঠকে জাতীয় লাইভস্টক মিশন প্রকল্প সংশোধন করেছে। গরু, মহিষ, ভেড়া ও ছাগলের পাশাপাশি আরও কিছু প্রাণীকেও এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রাণীদের মধ্যে একটি হলো গাধা। এখন যদি কোনো গবাদি পশুপালক গাধা পালন করেন, সরকার তাকে এই প্রকল্পের অধীনে 50 লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেবে। প্রাণী বিশেষজ্ঞদের মতে দেশে গাধার সংখ্যা ক্রমাগত কমছে। বিশেষ করে পশু শুমারি 2012 এবং 2019 মধ্যে গাধার সংখ্যা দ্রুত হ্রাস পেয়েছে। এক পরিসংখ্যান অনুযায়ী গাধার সংখ্যা 60% কমে গিয়েছে। এই অভাব পূরণ করতে এবং গাধাদের বাঁচাতে সরকার NLM স্কিমে অর্থাৎ ন্যাশনাল লাইভস্টক মিশন স্কিমে গাধাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। গাধার দুধ থেকে অনেক প্রসাধনী পণ্য তৈরি হচ্ছে এবং তা খাদ্য সামগ্রীতেও ব্যবহৃত হচ্ছে। পশুপালন মন্ত্রকের প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে যদি আমরা 2019 সালে পরিচালিত পশু শুমারির তথ্য দেখি, দেশে মোট গাধার সংখ্যা 1.23 লাখ। সবচেয়ে বেশি গাধার সংখ্যা জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশে। দেশের মাত্র 28টি রাজ্যে গাধা রয়ে গিয়েছে। এর মধ্যে অনেক রাজ্যে রয়েছে যেখানে গাধার সংখ্যা 2 থেকে 10-এর মধ্যে। ন্যাশনাল ব্যুরো অফ অ্যানিমাল জেনেটিক রিসোর্সের কর্নেল হরিয়ানার মতে দেশে নিবন্ধিত গাধার 3টি বিশেষ প্রজাতি রয়েছে, যেটিতে গুজরাটের 2টি কাছি এবং হালারি রয়েছে, হিমাচলের স্পিতি জাত রয়েছে। ইউপিতে প্রচুর পরিমাণে ধূসর রঙের গাধা পাওয়া যায়, কিন্তু এই জাতটি নিবন্ধিত নয়। ভালো জাতের গাধার দিক থেকে শীর্ষে রয়েছে গুজরাট। বিশেষজ্ঞদের মতে দুধের চাহিদার কারণে গাধার চাহিদা বাড়তে শুরু করেছে। হালারি গাধার দুধ সবচেয়ে ভালো বলে গণ্য করা হয়, কিন্তু এই গাধার সংখ্যা ক্রমশই কমে আসছে। একই অবস্থা স্পিতি জাতের গাধার। 2015 সালে দেশে হালারি গাধার সংখ্যা ছিল 1200, কিন্তু 2020 সালে এই সংখ্যাটি মাত্র 439-এ নেমে এসেছে। একইভাবে স্পিতি জাতের গাধার সংখ্যা মাত্র 10,000 বাকি। ICAR ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ইকুইন্স হিসারও একটি গাধা ডেয়ারি ইউনিট গড়ে তোলা এবং গাধার দুধের বিশেষ বৈশিষ্ট্য অধ্যয়নের লক্ষ্যে কাজ করছে। গাধার দুধের বিভিন্ন পণ্য এবং কিভাবে গাধার চাষকে উদ্যোক্তা হিসেবে গ্রহণ করা যায় সেই সম্পর্কে মূল্যায়ন করার এই প্রচেষ্টায় গাধা চাষে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি, এগুলির মাধ্যমে প্রশিক্ষণও দেওয়া হয়। দীর্ঘ প্রশিক্ষণ কর্মসূচির মধ্যে গাধা পালন, প্রজনন, দুধ খাওয়ানো এবং উদ্ভাবন পণ্য এবং প্যাকেজিং সমাধান সহ গাধার দুধের মূল্য সংযোজন সম্পর্কিত তথ্য এবং ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। শ্রী ইউ বাবু ভানার পেটারের একজন সমৃদ্ধ উদ্যোক্তা। ভারতের বৃহত্তম গাধার খামার প্রতিষ্ঠা করার জন্য এবং কয়েকটি কসমেটিক উৎপাদনকারী কোম্পানির কাছে গাধার দুধের একটি নির্ভরযোগ্য সরবরাহকারী হয়ে ওঠার জন্যই তিনি পরিচিত। স্কুল ড্রপ আউট হওয়া সত্ত্বেও শ্রী বাবুর অটল উদ্যোক্তা মনোভাব তাকে সাফল্যের দিকে চালিত করেছে, তাকে শিল্পে একজন সম্মানিত ব্যক্তিত্বে পরিণত করেছে। বর্তমানে শ্রী বাবু ভারতের বৃহত্তম গাধার খামার প্রতিষ্ঠা করেছেন। 75টির বেশি ফ্র্যাঞ্চাইজি খামার সহ একটি ফ্র্যাঞ্চাইজি মডেলের মাধ্যমে প্রায় 5000টি গাধা পরিচালনা করছেন তিনি। দ্য ডাঙ্কি প্যালেস একটি স্বাস্থ্য, একটি সমাধান, একটি সংরক্ষণ, বিনোদন এবং সচেতনতা কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন, যার লক্ষ্য সমাজ এবং অর্থনীতিতে গাধার মূল্য এবং অবদানকে প্রচার করা। বিস্তারিত জানতে ক্লিক করুন bengali.krishijagoron.com। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কৃষি জাগরণ।